সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্নের জন্যই বেঁচে থাকি। জীবনে বেঁচে থাকার জন্য স্বপ্ন অনেক প্রয়োজন, কিন্তু কিছু কিছু মানুষ আছেন এই পৃথিবীতে যারা আমাদের স্বপ্ন দেখান, আমাদের সামনে একটা কল্পনার জগৎ তুলে ধরেন এবং সেই কল্পনা তারাই আমাদের মধ্যে তৈরি করে দেন। এবং সেই মানুষটার কথা বলছি যে যিনি তার জীবনে অনেক কষ্ট করে বড় হয়েছেন এবং তিনি ভালোবাসেন বাংলাদেশকে, তিনি ভালোবাসেন এদেশের মানুষকে, তিনি আমাদের মধ্যে স্বপ্নের বীজ তৈরি করে দেন এত হতাশা এত শূন্যতার মধ্যেও যে মানুষটা সবসময় হাসি মুখে থাকেন। দেশের যে কোনো রকম সংকট হোক, সমস্যা হোক, কষ্ট হোক, তিনি আমাদের পাশে আছেন এবং থাকবেন। আমি সেই মানুষটার কথা বলছি, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার, যে জলে আগুন জ্বলে অনুষ্ঠানে আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনি স্যার এসেছেন আমাদের সময় দিয়েছেন বলে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাকে সুযোগটা তৈরি করে দেওয়া। আমি একটু দর্শকদেরকে বলতে চাই, অনেক আগে আপনার সাথে আমার বইমেলাতে দেখা হয়েছিল স্যার, আমরা হাঁটতে হাঁটতে কথা বলবো। আমি তখন কেবল ইউনিভার্সিটিতে জয়েন করেছি, আমার ছোটো বাচ্চাও ছিল, তখন আপনাকে আমি বলতে গেছিলাম যে স্যার আমি আপনার লেখা খুব পছন্দ করি। আপনি আমাকে বলেছিলেন তাহলে আপনার মানসিক পরিপক্কতা হয়নি, আমার লেখা তো ছোটো বাচ্চাদের জন্য। আমার না স্যার এখনও মানসিক পরিপক্কতা হয়নি, আমি এখনও আপনার লেখা পছন্দ করি। খুব খুবই ভালো কথা। আসলে আমি যখন কথাটা বলেছিলাম আমি কিন্তু কথাটা নেতিবাচকভাবে বলি নাই, আমি কিন্তু এটাকে মানে পজিটিভভাবে, হ্যাঁ, একজন মানুষের ভিতরে যদি তার শৈশবটা বেঁচে থাকে সেটা খুব বড় একটা সৌভাগ্য আসলে, তাই না? আমরা ভাব দেখাই বড় হয়ে গেছি, কিন্তু আমাদের সবার ভিতরে কিন্তু একটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে আমরা কি সম্মান করি কিনা, তাকে ভালোবাসা দেখাই কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কাজে এটা কিন্তু নেতিবাচক ছিল না, ইতিবাচক। আমি জানি স্যার, ইতিবাচক বলে আমি আপনার কথাগুলোকে সবসময় ইন্সপিরেশন হিসেবে নিয়েছি। আমি না আসলে আজকে স্যার আপনার সাথে আমি অনেকবার মানে বিভিন্ন টক শোতে অংশ নিয়েছি, সেখানে দেশ, সমাজ, রাজনীতি, শিক্ষা নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু আজকে আমি ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের একদম বেড়ে ওঠার গল্প শুনবো। আপনার ছোটোবেলায় অনেক ভাই বোন ছিলেন, অনেক জীবনে আনন্দ ছিল কিন্তু কষ্টও ছিল, কিন্তু সেই কষ্টগুলো আপনাকে কখনো দমিয়ে রাখতে পারেনি। আপনার প্রত্যেকটা ভাই বোনই সফল হয়েছেন, মানে অ্যাটলিস্ট নিজেরা নিজেদের জীবনে শান্তিটা খুঁজে পেয়েছেন। আমি সেই গল্পগুলো শুনবো একদম ছোটবেলা থেকে। ঠিক আছে, কষ্ট পেয়েছি মানে এখন যখন অন্যদের সাথে তুলনা করি তখন মনে হয় তাই তো কষ্ট হইতে ছিল, তাই না? কিন্তু তখন যখন বড় হয়েছি তখন সেটাকে আসলে কষ্ট মনে হয় না সেভাবে, তাই না? 1971 সালে যখন আমার বাবাকে মেরে ফেলেছিল তারপরে আমাদের পরিবার আসলে খুব মানে কষ্টের মাঝে পড়েছিল, তখন আমার মা আমাদেরকে আসলে রক্ষা করেছে। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমার মা মানে আক্ষরিক করতে সেরকম শিক্ষা নাই, আমরা সবসময় জেনে এসেছি যে একজন মেনো মানে গৃহবধূ, কিন্তু উনি যে কীভাবে একদম মানে সিংহী যেভাবে তার বাচ্চাদেরকে রক্ষা করে সেভাবে আমাদের রক্ষা করেছিলেন। আমি আপনার বইতে বান্দরবনের অনেক অভিজ্ঞতার কথা শুনেছি, একটু দু একটা ছোটবেলার গল্প শুনি স্যার। শিওর, বান্দরবনে আমরা ধরে নিন আমার বাবা যেহেতু পুলিশে চাকরি করতেন, এখানে 1 বছর এখানে 2 বছর করে সমস্ত বাংলাদেশ কিন্তু আমরা ঘুরে বেরিয়েছি আসলে, কাজেই সেই বান্দরবনে সেখানে ছিলাম, বান্দরবন, তাই না? সেখানে আমাদের অনেক আদিবাসী মানুষজন থাকে, আমার বন্ধু বান্ধব সব আদিবাসী। এখন কী যে সুন্দর একটা জায়গা, সেখানে একটা নদী আছে যেটাকে যেটা শঙ্খ নদী, তার নদীর ওই পাড়ে আসলে আক্ষরিক অর্থে লক্ষ লক্ষ বানর ছিল। আমি যাই না এটা নামটাকে বান্দরবান কি ওই বানর থেকে হয়েছে কিনা, এখন যখন আমি যাই সেই টিলাটা আছে, সেই জঙ্গল তো দেখি না, বানর নাই আসলে, কোথায় যে গেল ওই বানরগুলি, তাই না? সেখানে মানে ছোটো ছিলাম তো, কিন্তু এখন যেরকম বাবা মারা খুব দুশ্চিন্তায় থাকেন তার বাচ্চা কোথায় গেলো, হারিয়ে গেলো কিনা, কিডন্যাপ হয়ে গেলো না, ট্রাকে চাপা পড়লো কিনা। বাচ্চাদেরকে মাঠে খেলতে যেতে দেয় না, আমার বাচ্চারা সমানে কমপ্লেইন করে। আমরা সকালবেলা বেরোতাম মানে রাত্রেবেলা ফিরতে আসতাম, সেই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি আমার সব আদিবাসী বন্ধুদের সঙ্গে, ওরাও ভালো করে বাংলা বলতে পারে না, আমরাও ভালো করে ওর ভাষা বলতে পারি না। আমি এই প্রশ্নটা একটু করতে চাই, সেই সময় আমাদের বাবা মাদের টেনশন কম ছিল নাকি আমরা আসলে এখন বাচ্চা কাচ্চা কম বলে ওভার কশিয়াস হয়ে গেছি? মানে দুটোই মনে হয় সত্যি, এখন নাকি এখন নিরাপত্তা নাই বলে, এখন নিরাপত্তাও নাই, আর তখন ওই জায়গাগুলো তখন খুব সেফ ছিল। তার আসলে আমি যখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি সেখানে একটা বাঘ এসে যদি আক্রমণ করে, কিন্তু বাঘ তো আর আক্রমণ করে না, সেখানে তো মানুষই থাকে, কাজে সেই সেন্সে আসলে সেই বিপদের ঝুঁকিটাও ছিল না, আর মানে তাদের ভিতরে টেনশন কম ছিল আসলে আমাদের বাবা আমাদেরকে আমাদেরকে বড় হতে দিয়েছেন। যেমন মানে লেখাপড়ার ব্যাপারটা ধরি, মানে লেখাপড়া করবো করলে করলাম না করলে নাই, আমার বাবা আমার কোনো চাপ নাই আসলে। আমার হুমায়ুন নামে যেমন বড় ভাই সে বোর্ডে সেকেন্ড হয়েছিল, তার অসাধারণ ভালো স্টুডেন্ট, সে সারা বোর্ডে সে সেকেন্ড হয়েছে, কিন্তু ক্লাস 8 পর্যন্ত সে কোনো লেখাপড়াই করেনি, ঘুরে বেড়াতো সে, মানে লেখাপড়া করতো বলে কেউ আমরা জানতাম না, সে নিজেও জানতো না, বাবা মারাও জানতেন না। তখন হঠাৎ করে যখন সে ক্লাস 8-এ যে সময় পড়ে তখন একটা স্কলারশিপ পরীক্ষা দেওয়ার ব্যাপার আছে, তখন তার চিকেন পক্স হয়ে গেলো। তখন বাবা গেলেন স্কুলে যে এই আমার ছেলেটা তো চিকেন পক্স হয়ে গেছে, তো কাউকে সিক বেডে পরীক্ষা দিতে দেওয়া যায় কিনা, তো স্কুল কর্তৃপক্ষ বিরক্ত হলে যে বলে আমার বাবাকে বললেন আপনার ছেলেকে নদী আর চাঁদ নাকি যে তার জন্য আমাকে আলাদা ব্যবস্থা করতে হবে। তখন বাবা খুব লাগলো ওনার ভিতরে, হ্যাঁ আমার ছেলে আমার কাছে নদী আর চাঁদ।
তো হুমায়ুন আহমেদের কথাটা শুনেছে মনে হয়, মোস্ট প্রবলি শুনে তার কাছে মনে হয়েছে যে আমার বাবা আমার জন্য এতটা করতেছে। তারপরে তার চেঞ্জ হলো, সে লেখাপড়া শুরু করলো, তাই না? তারপরে সে অসাধারণ লেখাপড়া করেছে। আমি এটাই বলি যে বাবা মানে এত ব্যস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে কিছু কোনো ব্যস্ততার কোনো কারণ নাই। হুমায়ুন আহমেদ পড়াশোনা বেশি করতেন না, করতোই না, সে ঘুরে বেড়াতো, খেলতো, আড্ডা দিত, তবে গল্প বই পড়তো, তাই না? সে যে কী পরিমাণ গল্প বই পড়েছে সেটা মানে সাধারণ মানুষ বুঝবে না। আমাকে অনেকে জিজ্ঞেস করে আমরা কখনোই জানতাম না যে লেখালেখি করাটা একটা কঠিন ব্যাপার, এটা শুধুমাত্র বড় বড় লেখকরা করবে, তা না। আমার বাবার কারণে কন্টিনিউয়াসলি আমরা লিখে গিয়েছি এবং কিছু একটা লিখলি বাবা সেটা পড়েছেন, পড়ে এমন মানে আবেগে আপ্লুত হয়েছে, হ্যাঁ, যে কি অসাধারণ, উৎসাহ পেয়েছেন সেটাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে বই, তাই না? এত বই বাসায় ছিল, তো সেই বইগুলি মানে 1971 যখন আমাদের বাসা পাকিস্তান মিলিটারি লুট করলো তখন মানে বইগুলি হারিয়ে গেল আর কি। একটা হরিণও ছিল বোধ হয় আপনাদের বাসায়, ছিল আমাদের বাসায়। স্যার আমি একটু জানতে চাই, সেই সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের একটা চরম কষ্টের সময় গেছে, পীর সাহেবের কাছে আপনারা গেছিলেন, তারা তিনি আপনাকে থাকারও জায়গা দেননি, আমি এই গল্পগুলো অবশ্যই শুনতে চাই। এখন আমি তখন তো আসলে বয়স কম ছিল আমাদের সবারই, আর তাছাড়া আমরা তো মানে জীবনটা তো ছিল খুব মানে আনন্দময়, কিন্তু 71 তো হঠাৎ করে ধাক্কা দিয়ে সবাইকে এক জায়গায় ফেলে দিল। সেখানে বেসিক্যালি আমাদের মানে থাকার জায়গা নেই, একটা বাসায় আমরা আশ্রয় নিয়েছিলাম, সেই বাসা থেকে সন্ধ্যেবেলা সেই ভদ্রলোক বললেন যে আপনারা যদি এখানে থাকেন পাকিস্তান মিলিটারির খবর পেয়ে এখানে আসবে, এসে আমাদেরকে বিপদে ফেলবে, আপনারা প্লিজ চলে যান। মানে কোথায় চলে যাবো সেটা কিন্তু কথা না। কতজন ছিলেন আপনারা তখন? আমরা ছয় ভাই বোন এবং আমার সঙ্গে আমার একটা মামি ছিলেন, মানে আমরা ছয় ভাই বোন, আমার বোন ইউনিভার্সিটির পরে ভর্তি হয়েছে, মোটামুটি বড়। তো চিন্তা করেন দেখি বের করে দিল। তারপরে আমার মা দুইটা নৌকা ভাড়া করলেন, ছোটো ছোটো নৌকা, কারণ একটা নৌকা সবাই আটবে না, দুই নৌকা আমরা ভাগাভাগি করে রওনা দিলাম, দিয়ে নৌকা যাচ্ছে ই করে নদীতে, মানে নৌকা যাচ্ছে সেখান থেকে, এবং আমরা কেউ জানি না কোথায় যাবো। ইট ইজ সো পিকুলিয়ার, আমরা যখন চিন্তা করি শুধু রওনা দিয়ে দিলাম, শুধু রওনা দিয়েছি এবং উই ডু নট নো যে আমরা কোথায় যাব, মানে এত বিচিত্র লাগে আমার কাছে। আমার মা তখন রোজা রাখছেন, যদি রোজার সময় না ঠিক, তখন সন্ধ্যা হলো, আজান পড়েছে, কোথায়, বাবারও কোনো খোঁজ খবর নেই। বাবা তো মানে আমরা খবর পেয়েছি ভাষা ভাষাভাবে তাকে মেরে ফেলেছে, কিন্তু মানে কনফার্ম হয় নাই, যদিও আসলে মেরে ফেলেছে। তখন তখন রোজার সময় ইফতার করতে হবে, আমার মা ইফতার করলেন কীভাবে, নৌকায় সাইড দিকে নদীতে একটু পানি এলেন, একটু পানি খেলেন, এটা হচ্ছে তার ইফতার। তো যাই হোক, তারপরে আমরা যাচ্ছি নৌকাতে, যাচ্ছি এত সুন্দর চারিদিক, তাই না? মানে মানে আকাশে এত মানে চাঁদ উঠেছে, একটা কি ভয়ঙ্কর একটা পূর্ণিমা, মানে দেখে একদম অবিশ্বাস্য সৌন্দর্য, এটা খুব অবাক ব্যাপার। মানে সৌন্দর্য কিন্তু জান আমাদের কি খারাপ অবস্থা, তখনও কিন্তু সৌন্দর্য তার পুরো সৌন্দর্য নিয়ে প্রকৃতি দাঁড়ায় আছে। তখন হঠাৎ করে দেখলাম নদীর তীরে একজন আমার হাত নাচে চিৎকার করতেছে। তো আমরা নৌকার তখন যে কী হলো, বললো যে আমি জানি, আমি ওই বাসায় প্রাইভেট টিউশনই করি, মাস্টার একজন, আমি দেখেছি আপনাদেরকে বের করে দিয়েছে, আপনারা যদি চান তাহলে আমাদের বাসায় রাত কাটাতে পারেন, আমাদের কোনো থাকার জায়গা নেই। তো আমরা বললাম হ্যাঁ ঠিক আছে যাই। তো ওই মানুষটা তার বাসায় আমাদেরকে নিয়ে গেলো, রাতে রাখলো, কী অবস্থা, রাত্রিবেলা অন্ধকার, কাউকে চিনি না, একটা ভয়ঙ্কর একটা পরিবেশ, হঠাৎ করে গভীর রাতে দেখা গেলো যে মানুষটা আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তো আমার মা আমাদের সবাইকে বললেন যে এটা তো মানুষকে চিনি না, জানি না, সে যে বের হয়ে যাচ্ছে সে কি রাজাকার মিলিটারি খবর দিতে যাচ্ছে কিনা, তোরা সবাই জেগে থাক, কী হয় তো জানি না। তো আমরা সবাই জেগে থাকলাম। তো অনেক ঘন্টা দুয়েক পরে সেই মানুষটা ফেরত আসলো, সমস্ত শরীর ভেজা, একটা জাল আর কিছু একটা চুপড়ির ভিতরে কিছু মাছ। সামাজিক বাবা তুমি কোথায় গিয়েছিলে, কোথা থেকে আসলে, বলে আপনারা তো এসছেন, খাওয়া দাওয়া করেন নাই, আমার বাসায় খাওয়ার কিছু না, আমি একটু দেখলাম একটা মাছ ধরতে পারি, সে আমাদের জন্য মাছ ধরতে গিয়েছিলো, সে মাছ ধরে নিয়ে এসে সে রান্না করে আমাদেরকে খাইয়েছে। ওই ঘটনার পর থেকে আমি কখনোই মানুষকে বিশ্বাস করি না। তাই পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু তার থেকে 100 গুণ বেশি ভালো মানুষ আছে। যখন বিপদ হয় তখন কিন্তু ওই ভালো মানুষগুলোই কিন্তু আমাদের পাশে এগিয়েছে। তাই এরপর থেকে আমি কখনো মানুষকে বিশ্বাস করি না। যুদ্ধের পরে যখন বাবার কবর খুঁড়ে আমার মা খুব বললাম তো খুব মানে খুবই কি বলবো শক্তিশালী একজন মহিলা। আমার মা যুদ্ধের পরে বললেন যে সবাই বলছে যে ওকে মারা যাওয়ার পরে ওনার ডেড বডিটা নদীর তীরে ছিল, সেখান থেকে তুলে নদীর তীরে কবর দিয়েছে, কিন্তু আমি তো শিওর না এটা তোর বাবা না আর কিছু, আমি তো এখনও যাইনি। তাহলে তুই কি পারবি কবরটা খুঁড়ে দেখতে এটা তোর বাবা কিনা? একটা মা তার ছেলেকে যখন এটা বলে, এটা কিন্তু শুনিনো
কবর খোঁড়া কি সোজা ব্যাপার নাকি? তা বাবার কবর খোঁড়া কজন মানুষ খুঁজেছে পৃথিবীতে? তো মা যখন বলেছে আমি তো না করতে পারি না, বলছি ঠিক আছে ওকে। তারপরে সেই মানে ফেব্রুয়ারি মাস হবে তখন, মানে স্বাধীনতা 16 ডিসেম্বর। অন্যরকম একটা ব্যাপার, কারণ চিনলেন কিভাবে? আমার বাবা অসাধারণ হ্যান্ডসাম একটা মানুষ ছিলেন, তাই না? চিন্তা করতে পারবেন না, একদম কিশোরের মতো লাগতো তাকে দেখতে। তোর মাকে আমার ছোটো বোন ছিল সাথে, আমি দূরে বসিয়ে রাখলাম যে আপনার কাছে আসবেন না, কারণ আপনারা তো দেখলে মানে স্মৃতিতে থাকুক যে আমার সুন্দর বাবা। কিন্তু একটা যদি দেখা যায় একটা মানুষ তার দেহাবশেষ শুধুমাত্র তার কঙ্কালটা আছে, কেমন লাগবে দেখতে? তো চেনা গেলো। তার কারণ হচ্ছে কি, আমার বাবা যেহেতু পুলিশ অফিসার ছিলেন, উনি যখন যান ওনার পোশাক ছিল পুলিশ অফিসারে যেখানে ব্যাচগুলি থাকে সেখানে, পায়ে মোজা ছিল নাইলনের। তো অনেক দিন পার হয়ে গেছিলো, মে মাসের পার, ওরা কীভাবে ভেসে গিয়েছে কেউ পায় না। আমার বাবা খুবই কী বলবো, অত্যন্ত বিরল সৌভাগ্যের একজন মানুষ, কারণ ওনার মানে ডেড বডিটা পানিতে ভাসছিল, মানে ওখানে তো জোয়ার ভাটা হয়, একসময় নদীর তীরে এসে লেগে গেলো। তখন গ্রামবাসীরা পছন্দ করতো না আমার বাবাকে, বলছে এই মানুষটা মাটি চাইছে, চলো ওকে মাটি দিই। হাউ সুইট! ওই সময় পাকিস্তান মিলিটারি যদি খবর পায় তাদের একদম শেষ করে দেবে। তারপরেও ডেড বডিটাকে তুলে নিয়ে এসে আর কবর দিয়েছে এখান থেকে। এই জন্য আমি বলি মানুষ ভালো আসলে, মানুষ খারাপ না, ঠিক আছে? এই দুই চারটা খারাপ মানুষকে দেখে কেউ যেন হতাশ না হয়। আমি আপনার এই কারণে আমি বলছিলাম যে আপনি আমাদের যেভাবে স্বপ্ন দেখেন এবং হতাশাগুলো থেকে বের হয়ে আশার আলোর দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, এটা আমাদের জন্য একটা বড় ইন্সপিরেশন। স্যার, আমাকে একটা বিরতি নিতে হবে, বিরতির পর আমি অবশ্যই আসবো আপনার কাছে ফিরে এবং আমি সেই গল্পগুলো শুনতে চাই যে মুক্তিযুদ্ধের পরে আপনাদের জীবনে যে ভয়াবহ একটা কষ্টের সময় শুরু হলো। একটা বিরতি নিচ্ছি যে জলে আগুন জ্বলেতে। আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার। বিরতি নিয়ে আবারও ফিরছি। দর্শক দেখছেন যে জলে আগুন জলে অনুষ্ঠান এবং আমি আছি ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের সাথে। স্যার, আপনার যুদ্ধের সময় আপনাদের একটা ভয়াবহ স্ট্রাগল পিরিয়ড গেছে এবং যুদ্ধের পর স্ট্রাগলটা আরও বড় বেশি করে এসেছে আপনাদের জীবনে। আমি সেই গল্পগুলো শুনবো এবং আপনি বিরতির সময় বলছিলেন যে সারা দেশ জুড়ে অনেক মানুষ আসলে আশ্রয় হারা হয়ে গেছিলো, প্রতিটা মানুষের জীবন ওলট পালট হয়ে গেছিলো। খারাপ কিছু মানুষ ছিল কিন্তু ভালো মানুষের সংখ্যা ছিল বলে, বেশি ছিল বলে আপনারা বেঁচে আছেন এবং বাংলাদেশের অনেক মানুষই বেঁচে গেছিল সেই সময়। আমি মুক্তিযুদ্ধের পরে আপনার সেই ঘটনাগুলো জানতে পারবো যে খারাপ মানুষগুলো বা যারা আপনাদের জীবনে সেই সময় সাফারিংসটা নিয়ে এসেছিল। ফর এক্সাম্পল, যখন নাকি মানে দেশ স্বাধীন হলো আমরা খুব খুশি দেশ স্বাধীন হয়ে গেছে, মানে ইউনো, কিন্তু রিয়ালিটি তো জানি না, তো আমরা তো জানি না যে ইকোনমি শেষ, তাই না? একদম মানে এই দেশটাকে ঠিক পায়ে দাঁড়াতে আরও অনেক বছর লাগবে, তখন তো কিছু যাই না, আমরা জাস্ট খুশি যে দেশ স্বাধীন হয়ে গেছে। তখন মানে আর কিছু নাই, আমার বাবা আগে চাকরি করতেন, বাবার উপার্জনটা ছিল একটু আমাদের একমাত্র জিনিস, কিচ্ছু নাই। আপনাদের কেউ তো তখন চাকরি করছেন না? কেউ চাকরি করছে না, হুমায়ুনাবাদ ইউনিভার্সিটি পড়ে, আমরা সবাই ইউনিভার্সিটি পড়ি, মাত্র শুরু করেছি আমি, কেউ কিচ্ছু করতেছে না। তো এই বাবার গ্র্যাচুইটির ফান্ড টান, তখন এই ধরনের কিছু টাকা পয়সা আমাদের হাতে আসলো, তো আমাদের কোনো সহায় সম্পত্তিও নাই। তখন আমার মা ঠিক করলেন যে না, আমরা
ঢাকাতে থাকবো, কারণ সবারই লেখাপড়া করতে হবে। এটা মায়ের খুব একটা বড় ডিসিশন, তার যে সবাই তাকে মাকে বুদ্ধি দিয়েছিল যে এই যে বাবার যে গ্রাচুইটি পেনশন টেনশন যে টাকা পয়সা আছে এটা নিয়ে থাকতে, কারণ এটাই তোমার সহায় সম্ভব। মা বলে যে না না লেখাপড়া করতে হবে। তো ঢাকায় এসে আমরা বিভিন্ন জায়গায় বাসা ভাড়াটা করে আমরা থাকা শুরু করলাম, ইউনিভার্সিটিতে পড়া শুরু করলাম। আমাদের প্রথম শুরুটা খুব ইন্টারেস্টিং, কিচ্ছু নাই, ইগলু আইসক্রিমের কাপ কয়টা পাওয়া গেলো চা খাওয়ার জন্য, বিছানাতে তো নাই, সব ফ্লোরে ঘুমাই আমরা। বালিশও ছিল না? না, বালিশও ছিল না। ইনফ্যাক্ট আমাকে ফ্লোরে সেই সময়টাতে ঘুমাতে ঘুমাতে মানে এমন অভ্যাস হয়ে গেছে, এখনও আমার ফ্লোরে ঘুমাতে ভালো লাগে আর কি। আমি সুযোগ করলে ফ্লোরে ঘুমাই, খুবই মজা লাগে ঘুমাতে, কারণ বিছানাটা অনেক লম্বা হয়, বড় হয় তখন, পুরো ফ্লোরটা বিছানা, বিছানা মধ্যে বিছানা ছোট। এখনও আপনাকে দেখেছি স্যার ফ্লোরের মধ্যে বসেই কাজ করি, ফ্লোরে বসে সবসময় কাজ করি, তাই না? কাজেই নো কিচ্ছু নাই ওরা তখন খুবই মানে আমি মানে কী বলবো, ঘুরে বেরিয়ে শুধু ভালো মানুষের কথাগুলো চলে আসে। আমার একটা আমাদের বাসায় একটা হেল্প করতে কাজের ছেলে ছিল একটা, সে কীভাবে কীভাবে যিনি খুঁজে খুঁজে এসে ঢাকায় এসে আমাদেরকে বের করে বললো, এটা অসম্ভব ব্যাপার। ঢাকা শহরে তখন তো হুমায়ুনের মধ্যে বিখ্যাত হয় নাই, আমাদের নামও কেউ জানে না, আমরা ইউনিভার্সিটি পড়ি, খুঁজে আমাদের বাসায় বের করে বললো, এসে আমার মাকে বললো মা আমি খবর পেয়েছি স্যারকে মেরে ফেলেছেন, আপনি কিছু বোঝেন টোঝেন না, সংসার চালাতে পারবেন না, আমি সংসারের হাল ধরতেছি। আমার ঠিক আছে বাবা হাল ধরো, সে আবার মুক্তিযুদ্ধে গিয়েছিলো, সে মুক্তি ফেরত আসছে, সে এসে রান্না করে খাবার দাবার দিয়ে আমাদেরকে একটু ভাত দেয়, একটু তরকারি দিয়ে বলে আর লাগবে, মানে সে কন্ট্রোল করছে খাবারের খরচটা। তো সেখানে জিজ্ঞেস করে আর দিব, আমরা বুঝি সে বলতে চাই আমরা না চাই, আমাদের না দিতে হবে না, কেমন মারে কমপ্লেন করলাম যে আমার খেতেই দেয় না, এটা কি ছেলেটাকে? তো মা তাকে বোঝালেন যে বাবা তুমি মুক্তিযুদ্ধ করে আসছো, এত বড় একটা ছেলে, তাই না, তুমি এসে বসে এখন বাসার কাজ করবে এটা তো ভালো হয় না, আগে করেছো ঠিক আছে, এখন তো তুমি নো, তোমার আরও ইয়ে করা দরকার, বড় কাজ করা দরকার। ওকে বুঝিয়ে সুঝিয়ে তাকে পাঠালেন। তো যাই হোক, আমরা এখানে এই এখানে একটা বাসায় কয়দিন থাকি, তো সেখান থেকে চেঞ্জ করে আরেকটা বাসায় কয়দিন যাই। তখন বাবা যেহেতু মুক্তিযুদ্ধে মারা গিয়েছিলেন তখন অনেক অ্যাবান্ডন প্রপার্টি ছিল, সেখান থেকে একটা বাসা আপনাদের নামে দেওয়া হলো, কীভাবে কীভাবে জানি সেটা হলো। তো আমরা সেই বাসায় উঠলাম, বাসাটা খুব সুন্দর বলে সেই বাসাতে উঠেছি আমরা, কিন্তু সেই বাসার নিচের তলায় তখন রক্ষী বাহিনী ছিল, রক্ষী বাহিনী থাকতো, তো মানে কিন্তু ওরা হয়তো পুরো বাসাটা যাচ্ছিলো, আমরা উপর তলায় আছি সেই জন্য আমাদেরকে পুরো বাসাটা নিতে পারছে না, তাই না? মানে একদিন আমাদেরকে বাসা থেকে বের করে দিল। আমার মনে আছে মানে সশস্ত্র মানে অস্ত্র নিয়ে এসে আমাদেরকে চার্জ করলো, দরজা ভেঙে ভিতরে ঢুকে গেলো, আমি আমার মা ছিলেন আমি ছিলাম, আমি দাঁড়ালাম, আমার মা আমাকে তাড়াতাড়ি পিছনে ঠেলে গিয়ে সামনে দাঁড়ালেন, যদি ইনকেস আসলে গুলো ডুলি কিছু করে দেয় কিংবা ব্যানার দিয়ে কিছু করে দেয়, দিয়ে বাড়ি থেকে বের করে দিল। বাসার জন্য অভিযোগ ছাড়াই মানে আমি ঠিক মানে ডিটেলসটা হয়তো বাসাটা ওদের নামে দেওয়া হয়েছে, কিন্তু আমার বাবার তো একদম আসল অ্যালার্টমেন্ট আছে আমাদের কাছে। সেই সময় কি আপনার প্রথম গল্পের বই লিখেছিলেন? হ্যাঁ, সেই সময় লেখা হয়েছিল প্রথম গল্পের বই, তাই না? কাজেই নো অনেক অনেক কষ্ট করেছি। আমি প্রথমে একটা গল্প লিখলাম ছেলে মানুষের নাম দিয়ে, সেটা বিচিত্রা ছাপা হলো, তখন একটাই মাত্র পত্রিকা ছিল বিচিত্রা, জাস্ট একটা। কেউ যদি ওখানে সেই তার লেখা ছাপাতে পারে, সে রাতারাতি সে বাংলাদেশের একজন লেখক হিসেবে পরিচিত, কারণ আর তো কেউ কিছু পড়তে পারে না। তো সেখানে আমি খুব ভয়ঙ্কর একটা গল্প লিখেছিলাম ছেলে মানুষের নামে, সেটা যখন ছাপা হলো তখন আমি রাতারাতি লেখক হয়ে গেলাম। আপনার লেখা লিখি শুরু করার পেছনে হুমায়ুন আহমেদের কোনো ইন্সপিরেশন ছিল? যেমন আমি আমি একটা কোথায় যেন ইন্টারভিউতে বা আপনার লেখাতে পড়েছি যে আপনি লিখছিলেন উনি এসে বলেছিলেন যে কে লিখছে। আমি লিখছিলাম সেটাই, আমি যে সায়েন্স ফিকশন যেটা লিখেছিলাম প্রথম সায়েন্স ফিকশনটা আমি শুরু করেছি, মানে হয়তো এক প্যারাগ্রাফ দু প্যারাগ্রাফ লিখেছি, লিখে কোনো তো প্রাইভেসি নেই, সবাই মিলে এক জায়গায় থাকে, টেবিলের মধ্যে লেখাটা পড়ে আছে, সময়ের মধ্যে আসছে সেটা পড়েছে, পরে আমাকে যে স্কুলটা কোথা থেকে অনুবাদ করেছিস, বলে না আমি তো অনুবাদ করিনি, আমি তো নিজে নিজে লিখতেছি, বলো খুব সুন্দর যে লেখ শেষ কর, বলতে শেষ করে যদিও সে এখনও বিখ্যাত হুমায়ুন আহমেদ হয় নাই তখনও, তা আমি জানি, কিন্তু ওরা যে সে যে খুব ভালো লিখবে এটা আমরা সবাই জানি, পারিবারিকভাবে জানি, কারণ তার লেখা তো আমরা তো প্রচুর পড়াশোনা করেছি, এমন কোনো মানে লেখা তো বাদ নাই যেটা পড়ি নাই, শুধু দেশের সাহিত্য নয় বিশ্ব সাহিত্য পড়েছি, কাজে কেউ যখন কিছু একটা লিখে সেটা পড়ে আমি সাধারণত বুঝতে পারি লেখাটা ভালো না খারাপ, কাজে হুমায়ুন আহমেদ যখন কিছু লিখতো সে আমাদেরকে দেখাতো পড়াতো, পড়ে আমরা বুঝেছিলাম যে সে অনেক বড়ো লেখক হবে, কীভাবে হবে আমরা জানি না, কিন্তু আমরা সবাই জানি যে লেখক হবে, বড়ো লেখক হবে। তখন তো মানে বই লিখে টাকা হবে সেটা কেউ আমরা চিন্তা করি নাই, কিন্তু বই লিখলাম ছাপা হলো সে আনন্দটা অনেক বেশি, টাকা দিয়ে ওইটার মূল্য হয় না আসলে, টাকার জন্য আমরা তো প্রাইভেট টিউশনে করছি, পত্রিকায় কাজ করছি, কার্টুনিস্টের কাজ করছি, এইগুলো করছি, সংসার চলতো। এই প্রথম দিকে সবাই কিছু মানে ইয়ে করতাম, সাহায্য করতাম, আমার মায়ের যেটুকু ইয়ে ছিল মানে আগে টাকাগুলো যেগুলো ছিল সেগুলি মানে ভাঙাতেন, তারপরে হুমায়ুন আহমেদ তারপরে একটা চাকরি পেল ইউনিভার্সিটিতে, তখন আমাদের রেগুলার ইনকামের একটা ব্যাপার হলো আর কি, সেটা দিয়ে তারপরে আমরা মিলে সবাই মিলে, তাই না? তারপরে আমি যখন পিএইচডি করতে বাইরে গেলাম, মানে আমার মনে আছে পিএইচডি করার জন্য আমাকে মানে তখন
ইউনিভার্সিটির আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসররা তারা দেশে আসতেন, এসে ইন্টারভিউ নিতেন ছেলেমেয়েদের। তো সেরকম একজন ইন্টারভিউ নিয়েছিলেন, নিয়ে ওরা ফেরত গিয়ে আমাকে বললেন কয়েকটা ইউনিভার্সিটি চিঠি আসলো, তুমি যদি পিএইচডি করতে চাও আমার ইউনিভার্সিটি আসতে পারো। আমি কিন্তু অ্যাপ্লিকেশন করিনি, কিচ্ছু করিনি, তো শিওর আমি পেলাম যে খুবই আনন্দিত এই যে আমি এখন ইচ্ছা করলে আমেরিকান ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যেতে পারবো। কিন্তু আমার কাছে কোনো প্লেনের ভাড়া নাই, কোথা থেকে আসবে কেউ জানে না। আমি কী জন্য বলি মানুষ ভালো, খবর পাওয়ার সাথে সাথে জার্মানিতে আমার একটা বন্ধু ছিল, সে আমাকে বললো যে তোর টাকা পাঠিয়ে দিচ্ছি, একটা শর্ত, শর্তটা কি আমেরিকা যাওয়ার আগে জার্মানিতে আমার সঙ্গে এক সপ্তাহ সময় কাটাতে হবে, খুবই কঠিন শর্ত। সে আমাকে টাকা পাঠালো, সেই টাকা দিয়ে টিকিট কিনলাম, সেই টাকা দিয়ে ইউনো আমেরিকায় গেলাম। আমি বললাম তো আমার জীবনে মানুষ ভালো, মানুষ সারাটা জীবন আমাকে সাহায্য করেছে সব জায়গায়। আমি একটু এখানে একটু ডক্টর ইয়াসমিন হকের গল্প শুনতে চাই। 1978 সালে আপনার বিয়ে হয়েছিল, কিন্তু তার আগে তো ইউনিভার্সিটি থেকে একই সাথে আপনারা পড়তেন। হ্যাঁ হ্যাঁ, আমার আমার ক্লাস ফ্রেন্ড, আমরা একসঙ্গে পড়তাম, এবং আমার কোনো মানে ধারণা ছিল না যে তার সঙ্গে আমার বিয়ে হবে। একটা পছন্দের বিয়ে স্যার, না তখন তো হলো, আমি তখন স্ট্রাগল করে বেড়াচ্ছি, আমি আমার একটা ভাঙ্গা সাইকেল নিয়ে সারা ঢাকা শহর ঘুরে বেড়াচ্ছি, আর সে খুবই এফ্লুয়েন্ট একটা ফ্যামিলি মানুষ, সে গাড়ি করে ইউনিভার্সিটিতে আসে যায়, একটা ক্লাস বান্ধবী আমাদের সেরকম বান্ধবী। কিন্তু যখন আগে আমেরিকা গেলাম, সেই বছর আমরা তিনজন আমেরিকাতে গিয়েছিলাম, আমি ওখানে গিয়ে আমি একা ইউনিভার্সিটিতে, কোনো বাঙালি নাই। তাই আমার দুই বন্ধুকে বললাম যে তোমরা এখানে চলে আসো, যে কেউ নাই, আমি একা। তখন ওরা দুজনে আমার বুদ্ধি শুনে দুজনে এখানে অ্যাপ্লাই করলো চলে আসার জন্য। আমার সেই বন্ধুটা আসতে পারে নাই, কিন্তু ইয়াসমিন চান্স পেলো, সে চলে আসলো। তখন সেখানে শুধু আমরা দুজন, আমি আর ইয়াসমিন, তাই পরের ঘটনা তো স্বাভাবিকভাবেই রাইট। আমরা একসময় ঠিক করলাম যে আমরা বিয়ে করবো, দেশে জানালাম, দেশে এসে বিয়ে করে তারপর ফেরত গেলাম। স্যার আপনি বলছিলেন যে আপনার জীবনে আপনাকে একটা সুতোটা পর্যন্ত কিনতে হয়নি। হ্যাঁ, সে মানে হয় কি, সাধারণত ওয়াইফরা খুব ভয় থাকে, হ্যাঁ তুমি এই লেখাটা লিখেছো সর্বনাশ, এখন তোমার বিরুদ্ধে এটা হবে সেটা হবে, বলা কেন এটা লিখলে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু কিন্তু আমি যেহেতু মানে মুক্তিযুদ্ধের পক্ষে অনেক লেখালেখি করেছি, যুদ্ধাপরাধের বিচার চেয়েছি, মানে মানে কী বলবো, অত্যন্ত আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকু মানে কঠিনভাবে আমি এই স্বাধীনতা বিরোধীদেরকে সমালোচনা করেছি তাদের মানে, এবং এর জন্য আমাকে যথেষ্ট রিস্কের ভিতরে আমাকে পড়তে হয়েছে। কিন্তু ইয়াসমিন কখনোই বলে নাই যে তুমি কেন এটা লিখলা, এভাবে না লিখলেও পারতা, সে বরং উল্টোটা বলেছে তুমি এনাফ লিখো নাই, আরও লিখতে হবে, আরও কঠিনভাবে লিখতে হবে, এই একটি ব্যাপার। আর যে জন্য আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতার কাছে, সেটা হচ্ছে গিয়ে যারা আমেরিকা যায় তারা কেউ দেশে ফেরত আসে না আসলে, তাই না? এই দেশটা আমাদের দেশ থেকে সব কিছু এত ভালোভাবে সেখানে হয়, যেখান থেকে দেশে ফেরত আসা মানে ইউনো অলমোস্ট ইম্পসিবল। আমি যখন ইয়াসমিনকে বললাম যে দেশে যেতে চাই, সে একবারও বলে নাই যে না আমি যাব না। যদিও একটা মেয়ে যারা নাকি আমেরিকা কিংবা ইউরোপে থাকে ওরা কিন্তু অনেক শান্তিতে থাকে, আমাদের দেশে মেয়েদের অনেক কষ্ট আসে নানারকমভাবে, ওরা আমাদেরকে সবসময় প্রকাশ করে না এবং আমরাও সেটা বুঝতে পারি না, কিন্তু আমি জানি যে আমাদের দেশের মেয়েদেরকে অনেক কষ্ট করতে হয় এখানে, তো সে একবার না করে না। কিন্তু আপনার বাচ্চা কাচ্চাদের উপর বোধ হয় এটার বড় ইম্প্যাক্ট একটা পড়েছিল, কারণ ওরা তো ছোটো ছিল, ওরা তো ওদের দেশে আসে নাই, আমি আমার দেশে এসেছি। আমি বৃষ্টির জন্য পাগল, ব্যাঙের ডাক শোনার জন্য পাগল, গাদার জন্য পাগল, মানুষের জন্য পাগল, বুঝলাই। কিন্তু ওরা তো সুন্দর ইউনিভার্সিটিতে এত মানে কী বলবো, সেখান থেকে ওরা দেশে আসছে, এসে একদম মানে কোনো স্কুল নাই তখন, এখন তো স্কুল আছে। ফর এক্সাম্পল আমি আমার ছেলে আর মেয়ে দুজনের কাছেই খামের ভিতরে চিঠি লিখে দিয়েছিলাম, সেই চিঠিতে লেখা ছিল টু হুম ইট মে কনসার্ন, আপনি যেহেতু আমার ছেলেকে কিংবা মেয়েকে ফিজিক্যালি অ্যাসল্ট কিংবা মারার জন্য প্রস্তুত হচ্ছেন, কাজে এই মুহূর্তে আমি তাদেরকে আমার স্কুল থেকে সরিয়ে দিলাম, সেটা খামে করে ওদের ব্যাগে থাকতো, যদি কখনও তোমাদের গায়ে হাত দিতে আসে তখন এই চিঠিটার হাতে দেবা, দিয়ে দৌড় দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবে, আমি এসে তোমাকে তুলে নিয়ে যাবো, বুঝেছেন? এরকম একটা এনভায়রনমেন্টে ওরা বড় হয়েছে। কিন্তু হোয়াট ইজ নাইস অ্যাবাউট ইট, আমি যখন ঠিক করলাম দেশে আসলাম আসবো, তখন বেল লেবে আমার যিনি বস, সে আমাকে বললো তোমার যখন ইচ্ছা এখানে আসার জন্য তুমি আমার খেলে একটা ইমেল পাঠাও। এত বড় ব্ল্যাঙ্ক চেক কখনো দেয়? তো আমি প্রতি বছর সামারে যখন ছুটি হতো আমি লিখতাম ওকে আমি আসবো, তখন সে সব ব্যবস্থা করতো, আমি আবার ওখানে যেতাম, ওই বেল লেবে আবার কাজ করতাম, অনেক টাকা দিত, সেই পুরো টাকাটা দিয়ে খুবই সুন্দর একটা সুইট ভাড়া করতাম, কটেজ ভাড়া করতাম, সেখানে ছেলেমেয়েরা থাকতো, ইয়াসমিন ওদেরকে স্কুলে ভর্তি করে দিত, আবার আগের স্কুলে, আগের স্কুলে যেত, এই সামারের কয়েকটা, সামারের কয়েকটা মাস না, এক মাসের মতন ওরা স্কুলে যেত। সো ইউনো ওদেরকে, ওদের ট্রানজিশনটা যেন ভালো হয় সেজন্য আমি খুব চেষ্টা করেছি। এখানে কোনো বই নাই, এখন তো অনেক বই পাওয়া যায়, কোনো বই নাই, ওরা খুব বই পড়তে পছন্দ করে। ওখানে গিয়ে আমার ছেলেকে $1,000, মেয়েকে $1,000 যাও, যত ইচ্ছা বই কেনো, একটা কন্ডিশন, কী কন্ডিশন, কোনো বই এখানে পড়তে পারবে না, সব ঢাকায় নিয়ে, সব ঢাকায় নিয়ে, তারপরে বড়ো বড়ো কার্টুন বোঝায় শুধু ওদের বই আসতেছে, ওরা ঢাকায় আসতেছে এসে বই পড়তেছে, তাই দেখা যায়। আপনার ছেলেও এখন পিএইচডি করে ফেলেছে, মেয়েও এখন পিএইচডি করছে, আমার ছেলে পিএইচডি করে থিওরিটিক্যাল ফিজিক্সে সে পোস্টডক করছে,
করে এখন সে মানে একটা ইউনিভার্সিটিতে জয়েন করবে, আর আমার মেয়ে এখন রাইট নাও সে পিএইচডি করছে। তো ওদের ইনো আমি ওরা যখন নাকি মানে আমেরিকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, নিজের যোগ্যতায় গিয়েছে, কাজে ওদেরকে আসলে পয়সা দিতে হয়নি। যে ইউনিভার্সিটি গিয়েছে সেই ইউনিভার্সিটির নিয়ম হচ্ছে, আমি একটা হুমায়ুন আহমেদের গল্প পড়েছিলাম যে সেখানে আপনি আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা শর্ত তৈরি করেছিলেন যে মাসে একটার বেশি খেলনা পাওয়া যাবে না। সেটাই, কারণ ওখানে তো খেলনার কোনো অভাব নাই। আপনি যদি খেলনা কিনতে দেখেন, কিছুদিনের ভিতরে বাসায় হাঁটতে পারবেন না খেলনার যন্ত্রণায়, খেলনা এত সস্তা এতে। তো আমি ওদেরকে এই নাও বলেছিলাম, না তুমি এই নাও মাসে একটা করে খেলনা কিনবা। ওদেরকে অনেক কিছু বললো, নিজেরা বানাও খেলনা, এটার সাথে সিরিয়ালের বাক্সের সাথে একটা পাইপ লাগাও, ওখানে লাগাও, একটা বন্দুক বানাও, ওটাতে একটা গান লাগাও, ওখানে একটা সাইন্স বানাও, নিজেরা নিজেরা করো। কারণ আসলেই তো খুব ফ্যান্সি হাইফাই খেলনা চাকচিকুটা যেদিন কিনে আনলেন সেদিন ঘন্টা কয়েক থাকে, তারপরে তো এটা একটা বাচ্চার জন্য তো তারপরে আর কোনো ভ্যালু নেই। আমেরিকান লাইফের একটু গল্প শুনি স্যার, ওখানকার আমেরিকান লাইফের গল্প। শিওর, আমার ফর এক্সাম্পল আমি ওখানে পিএইচডি করেছি, তারপরে আমি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে, সেখান থেকে পিএইচডি শেষ করে আমি গেছি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, ক্যালটেক, সেখানে আমি পোস্টডক করেছি। সেখানে আমি যখন ছিলাম তখন 24 জন নোবেল ল্যাওরেট ছিল একটা ইনস্টিটিউশনে। যদি 24 রাস্তায় হাঁটলে একটা নোবেলের সঙ্গে ধাক্কা লেগে যায় এরকম অবস্থা, মানে খুবই মানে একটা আনন্দময় আমার জীবন ছিল সেখানে। কারণ আমার প্রফেসর উনি এসে আমাকে একটা দায়িত্ব দিলেন, এটাকে বলে টাইম প্রজেকশন চেম্বার, যেটা বানাও। আমি জীবনে টাইম প্রজেকশন চেম্বার নামও শুনিনি, বাট সমস্যা কি, এটাই আমি বলি সবাইকে, ইউনো যদি একজনের ভিতরে ইয়ে থাকে মানে আগ্রহ থাকে, উৎসাহ থাকে না। আমি সারা জীবনে কোনো ইলেকট্রনিক্সের একটা কোর্স নিইনি, কারণ তখন ইলেকট্রনিক্সের কোর্স ছিল না, কিন্তু সেই টাইম প্রজেকশনের চেম্বারে পুরো ইলেকট্রনিক্সটা আমি ডেভেলপ করেছি। মানে ওই যে ক্রিয়েটিভ একটা এনভায়রনমেন্টটা আমাকে দিয়ে দেওয়া হলো, করো, আমার সাথে স্টুডেন্টরা পিএইচডি করছে, ওদেরকে নিয়ে তৈরি করেছি, খুবই একটা আনন্দময় জীবন ছিল। সেই এক্সপেরিমেন্টটা দাঁড়া করানো হলো, সেই এক্সপেরিমেন্টটা সুইজারল্যান্ডে পাঠানো হলো, সুইজারল্যান্ডে একটা পাহাড়ের নিচে সেটা ডাটা কালেক্ট করতে থাকলো, তাই না? কাজে ওখান থেকে আমি যখন কাজ করছিলাম তখন বেল ল্যাব থেকে আমার কাছে জানতে চাইলো যে তুমি কি বেল ল্যাবে জয়েন করতে চাও। তখন আমি ইয়াসমিনকে বললাম, আমরা দেশে চলে যাওয়ার প্ল্যান করছি, তো ইউনিভার্সিটির পোস্টডকের তো বেতন খুব বেশি না, ওরা যেহেতু বলছে বেল ল্যাবে চাকরি দেবে, এখানে তো বেতন অনেক বেশি হবে, 2-3 বছর কাজ করে দেশে যাই, চলো বেল ল্যাবে গেলাম। সেখানেও গবেষণা অবশ্য সেখানে ছিলাম, আর খুবই ইউনো আমি এই আজকাল যেমন আমেরিকার আমরা বর্ণনা শুনি, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের জন্য ইলেকশনে দাঁড়িয়ে যাচ্ছে, একদম ফেসিস্টের চূড়ান্ত, রাইট, কিন্তু ওখানকার মানুষ এত সুইট, চিন্তা করা যায় না। বাংলাদেশে খুব বড় একটা সেটাও প্রশ্ন যে তারা কেমন করে সমর্থনই বা পাচ্ছেন। হ্যাঁ, আমি খুব অবাক, আমি যে মানুষদেরকে দেখে এসেছি তাদের সমর্থন করার কথা না, আমার এই কয়েক বছরে চেঞ্জ হয়েছে কিনা, সোসাইটি বোধহয় অনেক চেঞ্জ হচ্ছে। এই বাংলাদেশে এখন আমরা যেমন দেখছি সেই বাংলাদেশও তো একসময় দেখিনি, সমাজে অনেক পরিবর্তন হচ্ছে। আপনি যে কোনো জায়গায় আপনাকে পুলিশ সাথে নিয়ে, প্রোটেকশন সাথে নিয়ে চলাফেরা করতে হয়। আমি আসবো, একটা বিরতি নিয়ে আসি স্যার, একটা বিরতি নিয়ে আমি আবার ফিরছি যে জলে আগুন জলে অনুষ্ঠানে। দর্শক দেখছেন যে জলে আগুন জলে, আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার। স্যার, আপনাকে আমি ভীষণ পছন্দ করি, আপনি জানেন কি স্যার? আমি টের পাই, পছন্দ করি, যখন কারো মুখ থেকে এটা শুনি তখন আমি কিন্তু ভিতরে এক ধরনের কী বলে একটু আশঙ্কা অনুভব করি যে এই মানুষটি আমাকে এত পছন্দ করে, যদি কখনো এমন করে একটা কাজ করে ফেলি যে তখন এই মানুষটা মনে করে এই মানুষটি কাজটা করতে পারলো, তাই না? কাজে আমি সবসময় কিন্তু চেষ্টা করি যেন কারো মনে কষ্ট না দিতে, কেউ যেন রাজাকার ছাড়া ওদের মনে কষ্ট দিয়ে। হ্যাঁ, সেখানে আমার কথা আছে রাজাকার ছাড়া, কিন্তু আপনি সবার জন্য চিন্তা করছেন, আপনি আমাদের স্বপ্ন দেখাচ্ছেন, ভালোবাসার কথা বলছেন, এবং বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছেন স্যার। তারপরেও আপনি যখন দেশে ফিরে এলেন, ঢাকায় না থেকে একেবারে সিলেটে চলে গেলেন, এবং নানা রকম ধারণা আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায়, সেটা রাজাকার হোক বা সেটা রাজনৈতিক দলের মানুষ হোক, আপনাকে নিয়ে তাদের বিভিন্ন রকম ইমপ্রেশন তৈরি হয়েছে, কী বলবেন সেই সব মানুষদের ক্ষেত্রে? মানে ইউনো আমি আমাকে আমার একটা স্টুডেন্ট, সে আমাকে লিখেছিল যে আপনি সারা বাংলাদেশের একমাত্র মানুষ যেখানে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আপনাকে অপছন্দ করেছে, ঠিক আছে? কারণ যখন নাকি এই
ছাত্রলীগের ছেলেরা আমার বিরুদ্ধে মানববন্ধন করলো, স্লোগান দিল, ওটা বাকি ছিল আর কি, আওয়ামী লীগ বাকি ছিল, ওটা হলো। আমি যখন অ্যামস্টারডামে ছিলাম তখন দেখলাম আওয়ামী ওলামা লীগ ওরা একটা মানববন্ধন করছে, সেখানে আমাকে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে আমি যেন চলে যাই, সেটা তাদের আন্দোলনের বিষয়বস্তু। কাজেই নো আমি খুব মানে এটা হচ্ছে এবং এটা নিয়ে যে আমি খুব দুশ্চিন্তায় আছি তা না, আমি তার কোনো পপুলারিটি কনটেস্টেন্ট নেই যে আমাকে পপুলার হতে হবে, সবাই আমাকে পছন্দ করতে হবে। আমি ঠিক করেছি যেটা আমার কাছে সত্য মনে হয় আমি সেটা বলে যাব, এবং তার জন্য কেউ যদি আমাকে অপছন্দ করে করুক, ঠিক আছে। মানে আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়টা দিয়েছি সিলেটে। আসলে আমি যখন বাংলাদেশে এসেছিলাম তখন ঢাকার বড় বড় বিশ্ববিদ্যালয় কিন্তু আমাকে অফার দিয়েছিলেন যে আপনারা এখানে থাকতে চান, আমি সেই অফারটা নিয়ে নিই, ইচ্ছা করে নিয়ে নিই, কারণ আমার কাছে মনে হয়েছে এই বড় বড় ইউনিভার্সিটিতে বড় বড় প্রফেসর আছেন, আমি সেখানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবো না। কিন্তু শাহজালাল ইউনিভার্সিটি মাত্র তৈরি হচ্ছে, সেখানে যদি যাই সেখানে সিনিয়র প্রফেসর নাই, আমি তো খুব বেশি সিনিয়র তা না, বাট তারপরেও আপনি পেরেছেন স্যার? হ্যাঁ পেরেছি। আসলে আমাদের ইউনিভার্সিটির এখন আমি ইউনিভার্সিটির কোথাও নাই, আসলে আমি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়েছি নানা কারণে, কিন্তু শুরুতে নানা কারণ মানে রাজনৈতিক যে দলাদলি সমস্ত সেভাবে যখন নাকি দেখলাম যে আমাদের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছাত্রলীগের ছেলেদেরকে ব্যবহার করে শিক্ষকদের গায়ে হাত দিয়েছে, তখন আমি বুঝেছি যে এই ইউনিভার্সিটিতে আসলে এখন আমার আর কাজ করার কিছু নাই আসলে। কিন্তু স্যার আপনাকে তো ভাইস চ্যান্সেলর হওয়ার অফার দেওয়া হয়েছিল, সেটা আপনি নেননি? আমি নেইনি, কারণ আমি মনে করি যে মানে ভাইস চ্যান্সেলরের কাজটা আসলে ইয়ে না আর কি, একাডেমিক কাজ না, এটা মোর একটা মানে কী বলবো ব্যুরোক্রেটিক কাজ আসলে। কিন্তু প্রধানমন্ত্রীর একটা বক্তৃতায় আমি শুনেছিলাম, তার একটা বক্তব্যে শুনেছিলাম যে ওনাদেরকে ভিসি হওয়ার অফার দিল ওনারা নেন না, আবার যে যাকে দেওয়া হয় নিয়োগ তার ক্ষেত্রে তারা সমালোচনা করেন না। এখন সমালোচনা তো আমার করার তো অধিকার আছে, আমার একজন মানুষকে যদি তার কাজটা আমার সঠিক মনে না হয় আমি অবশ্যই সমালোচনা করব, কিন্তু আমাকে সেই দায়িত্বটা নিতে হবে সেটা তো সবসময় না হতে পারে আসলে। আমি হতে চাই না, আমি ভাইস চ্যান্সেলার হতে চাই না, এবং ভাইস চ্যান্সেলার আমার ওয়াইফকেও বলা হয়েছিল তাই না, সেও হতে চায় না সে, কারণ ইউনো আপনি স্যার সিলেটে সিলেটকে ভালোবেসে সেখানে গেছেন, সেখানকার ইউনিভার্সিটিতে কিছু করতে চেয়েছেন শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, কিন্তু তারপরেও এক শ্রেণীর মানুষের ধারণা আছে, আমি সিলেটের কথাই বলি, অনেকেই ভাবে যে আপনি সিলেট বিদ্বেষী। ওনার কেন বলেন সেটা আমার কাছে একটা রহস্য, কিন্তু আমি সিলেট বিদ্বেষী, আমি না, আমার জন্ম হয়েছে সিলেটে, ঠিক আছে, আমার জীবনের শৈশবের সবচেয়ে সুন্দর সময়টা কেটেছে সিলেটে। এবং আপনারা যারা ঢাকা শহরে থাকেন, ঢাকা শহরের কি ভয়ঙ্কর একটা পরিবেশে থাকেন আপনারা, কেমন করে থাকেন আমি জানি, কোনো গাছপালা নাই, সবুজ নেই, কিছু নেই। আমি সিলেটে থাকি ক্যাম্পাসে, কি সুন্দর একটা ক্যাম্পাসে থাকি, আমার অসংখ্য ছাত্রছাত্রী আছে, তারা কত সুইট, তারা নিজের থেকে কত কী করে, আমার কলিগরা কত ভালো তাই না। সিলেট শহরে আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় কাটিয়েছি সেখানে, এবং তারপর কেন বলে আমি জানি না, আমি আসলে ওই কারণটা সেটা কি মনে হয় স্যার ওই যেই রাজনৈতিক দলাদলির কথা বললেন ওগুলোই বিষয়ে বেসিক্যালি তাই আসলে, যারা নাকি মানে আমার থাকার কারণে অনেকেরই কিছু অসুবিধা হয়েছে আসলে, সেটা অস্বীকার করবো না আমি, এই যাদের অসুবিধা হয়েছে তারা হয়তো ইউনো। আমি যখন আগে প্রথম প্রথম এসেছিলাম আমি প্রতি বছর ছেলেমেয়েদেরকে নিয়ে আমেরিকা যেতাম, প্রত্যেকবার যখন আমেরিকা গিয়েছি তখন এখানে ছড়ানো হয়েছে এই যে লোকটা গিয়েছে আর ফেরত আসবে না, আমি প্রত্যেকবার ফেরত এসেছি। অলরাইট, তো যাই হোক ওটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না আসলে, মানে কোনো একটা সময় নিশ্চয়ই মানুষগুলো বুঝবে যে আমি আসলে সিলেট বিদ্বেষী না, কোনো কারণই নেই। আপনি সিলেট বিদ্বেষী না, আপনার বাংলাদেশের মানুষের প্রতি অসম্ভব ভালোবাসা আছে, কিন্তু তারপরে ধরনের মানে আমরা ইউটিউবে দেখি যে জাফর ইকবালেরকে এই করতে হবে ওই করতে হবে, কিন্তু কেন করতে হবে তারাও বলতে পারে না। কিন্তু স্যার একটা বিষয়, এত কিছু ভালোবাসা এত কিছুর পরেও আপনার এখন জীবনে এমন হুমকির মধ্যে থাকেন যে আপনাকে পুলিশ প্রোটেকশন নিয়ে চলাফেরা করতে হয়, যেখানে যান আপনার সাথে একজনকে দেওয়া হয়, এই রকম বদ্ধ জীবন? প্রথমত আমি কিন্তু একবার বলে নেই আমাকে প্রোটেকশান দেন, সরকার মনে করেছে যে না এই লোকটাকে একটু প্রোটেকশান দেওয়া দরকার, আমি তো কখনোই চাই নাই, ওনাদের সাথে দেন দরবার করেছি যেটা না হলে কি চলে না, তো ওনারা বলছে যে না থাকতে হবে, আমি ধরে নিচ্ছি এটা একটা সাময়িক ব্যাপার, ঠিক আছে। অলরাইট, এবং ইউনো আমরা এর থেকে অনেক বড় দুঃসময় পার হয়ে এসেছি, আমি জানি যে যেরকম আমি জীবনে কখনোই হবে না যে আমি খুব দুশ্চিন্তায় থাকবো, কারণ আমরা 1971-এর ভিতর থেকে বেরিয়ে এসেছি, আমাদের প্রজন্মের এটা একটা বিশাল একটা শক্তি যে আমরা ওই দুঃসময়টা পার হয়ে এসেছি। তারপরে এই আমাদের দেশেই তো গত 1-2 বছর আগে যখন যুদ্ধাপরাধের বিচার শুরু হলো সারা দেশে কী তাণ্ডব তাই না, কী ভয়ঙ্কর একটা অবস্থা, বাস পড়ছে, মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, রাস্তাতে ট্রাক যেতে পারছে না, দিনের পর দিন হরতাল, সমস্ত দেশকে একদম মানে আটকে ফেলা হয়েছে সেখানে, আমরা তো সেখান থেকে বেরিয়ে আসছি, কাজে আমার ধারণা যে আমরা এখান থেকে বেরিয়ে আসবো, কারণ যারা নাকি বর্তমান যে সন্ত্রাস যে কাজটা যারা করার চেষ্টা করছে আমাদের বাংলাদেশ
তাদের জন্য ইজ নট দ্য রাইট ব্রিডিং গ্রাউন্ড। আসলে বাংলাদেশের মানুষ খুবই কিন্তু মানে এত আশার স্বপ্ন দেখছেন স্যার, খুব ভালো কথা, এটা আমাদের জন্য দরকার। কিন্তু এই যে গুপ্ত হত্যা, এই যে টার্গেট কিলিং, তারপর মনে হয় এখান থেকে বেরোতে পারবো? অবশ্যই বেরোতে পারবো। টার্গেট কিলিং তো গুপ্ত হত্যা, তো জিনিসটা তো প্রকাশ্য হত্যা না, তো গুপ্ত হত্যা পৃথিবীতে নো প্যারিসের মতন জায়গাতে গিয়ে ওরা ইয়ে করছে, তখন ইউরোপের মতন জায়গাতে করছে, আমেরিকার মতন জায়গাতে করছে, তাই না? কাজেই নো এটা এটা তো হতে পারে, ওদের জায়গাতে করছে, এবং ওখানে ওখানকার ব্যাকলাশটা খুব ডেঞ্জারাস। ওখানে যখন করছে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প উঠে গেল, ইউরোপে যখন করছে তখন ইউরোপের যারা ফ্যাসিস্ট রাইটিস্ট গ্রুপগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে ক্ষমতায় চলে আসছে, ওদের মানে রিয়াকশনটা আরও ডেঞ্জারাস। তাহলে পৃথিবী আমাদের বাংলাদেশে কিন্তু ওরা যখন করছে আমাদের তখন কিন্তু মানে রাইটিস্ট গ্রুপটা কিন্তু বেরোচ্ছে সেরকম না, কিন্তু সাধারণ মানুষজন এখন অলরেডি বুঝতে শুরু করেছে যে এটা কি একটা ভয়ঙ্কর ব্যাপার, এটার সাথে নাথিং টু ডু উইথ রিলিজন, ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। কাজেই অবশ্যই খুবই দুঃসময় আসলে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু আমি নিশ্চিত আমরা কি বুঝতে পারি স্যার যে আসলে ধর্মের সাথে সম্পর্ক নেই, ধর্ম নিয়ে কোথাও মাইকিং করা হলে তাকে এসে পিটিএম মেরে ফেলার মতো চেষ্টা করা হয়, আসলে কি বোঝা যায়, মানুষ বুঝতে পেরেছে? মানে আমরা তো সাধারণ মানুষজনের কথা বলেন, কিছু মানুষ তো ধর্মটাকে ব্যবহার করছে, যারা ধর্মটাকে ব্যবহার করে আমি ওদের কথা বলছি না, আসলে ওরা তো অবশ্যই ধর্মটাকে ব্যবহার করে তার নিজের যেটা দরকার সেটা করে নেওয়ার চেষ্টা করছে, সেটা রাজনৈতিক হোক অন্য কিছু হোক। আমি বলছি যে যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ ওদের পক্ষে চলে না যাচ্ছে, ওদের প্রতি এক ধরনের সিম্পথি ফিল না করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ভয় ভয় কী আছে? কাজেই পাল্টা কাজটা আমাদেরকে করতে হবে আসলে, তাই না? আমার মা এবং আমার বাবার মতন ধার্মিক মানুষ আমি আমার জীবনে কোথাও দেখি নাই, কিন্তু তাদের মতন সেকুলার মানুষও আমি জীবনে দেখি নাই। কাজেই তো একটার সঙ্গে আরেকটা যে কোনো বিরোধ আছে তা তো না আসলে, তাই না? আমার বাবাকে আমি শুনেছি যখন নাকি পাকিস্তান মিলিটারি গুলি করে মারে, তার ঠিক ওই সময়টাতে আমার বাবা হাত তুলে দোয়া করেছিলেন খোদার কাছে যে খোদা আমি আমার ছেলে মেয়েগুলোকে দেখতে পারলাম না, তুমি ওদেরকে দেখো, আমার মাকে তো দেখেছি আমি, তাই না? কী মানে কী বলবো, কী প্রচণ্ড মানে ধর্মবিরোধী মানুষ, ধর্মকে কত ভালোবাসেন কিন্তু কী প্রচণ্ড সেকুলার মানুষ একই সাথে আমাদেরকে যারা শিখিয়েছেন। কাজে কোনো কনফ্লিক্ট নাই আসলে, কাজে সুন্দর ধর্মটা আমাদের সবাইকে জানাতে হবে, ওরা যে ধর্মটা প্রিচ করছে সেটা আসল ধর্ম না, আসলে আসল ধর্মটা খুব সুইট, আসল ধর্মটা শক্তি দেয় বিপদের ভেতরে। 71 এত কষ্ট সহ্য করেছে কী জন্য? সবাই বলেছে হ্যাঁ আমরা এখান থেকে বেরিয়ে আসবো, খোদার কাছে দোয়া করেছে। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করার সময় কি কুলফাল্লা পরে বুকে ফু দিয়ে যুদ্ধ করতে যায়নি? গিয়েছে, তাই না? স্যার আপনাকে যখন পেলাম আমি একটু এই প্রসঙ্গে কথা বলতে চাই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে, এখন বলা হচ্ছে জিপিএ 5 গোল্ডেন জিপিএ, এবং এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে ওদের সাধারণ জ্ঞানের মান নিয়ে প্রশ্ন উঠেছে, এ নিয়ে আমরা সংক্রান্ত রিপোর্টও দেখেছি, এই বিষয়ে আপনি কি বলবেন স্যার? আমি বলি মানে এই এটা আমাদের মানে সরকারের এটা আমি বলবো যে একটা ব্যর্থতা আসলে, ওরা যখন নাকি এডুকেশনটা শুরু করেছিল তখন হঠাৎ করে সরকারের মনে হলো যে সংখ্যাটা বাড়াতে হবে, দেখাতে হবে যে অনেক বেশি ছেলেমেয়ে লেখাপড়া করছে এবং বেশি ছেলে পাস করছে, তখন পড়াশোনার মানটা ইচ্ছে করে কিংবা ভুল করে মানে নিচে নেমে যেতে দিতে দেওয়া হয়েছে, আননেসেসারি ছেলেমেয়েদেরকে মার্কস দেওয়া হয়েছে, অনেক ছেলেমেয়েকে পাস করা। আমি এমনও অভিযোগ শুনেছি স্যার যে স্কুল কলেজগুলোতে বরং বলে দেওয়া হয় যে পাস মার্ক দিতে হবে বা এত পার্সেন্ট উপর মার্কস দিতে হবে, আমি অনেক শিক্ষকের কাছ থেকেই শুনেছি। সত্যি কথা, কারণ যারা শিক্ষক যারা নাকি পরীক্ষা খাতা খাতা দেখেন তার সবাই এটা বলেছেন, এটা কখনো সরকারি গ্যাজেটে সেটা যাবে না, প্রকাশ্যে অ্যানাউন্সমেন্ট করা হবে না, কিন্তু তারপরে ওই জিনিসগুলো বলা হয়েছে সংখ্যাটা বাড়ানোর জন্য। এখন যেরকম সরকার বলছেন ঠিক আছে আমরা সংখ্যাটা মোটামুটি অর্জন করেছি, এখন আমরা কোয়ালিটিটা অর্জন করব, যদিও মানে এটা যে খুব অনেক দেরি হয়ে গেছে, অনেক অনেক মানে দেরি হয়ে গেলো, তো শুরু করতে থামাতে তো হবে, এটাকে কোনোভাবে তো চলতে দেওয়া যাবে না এখান থেকে। এবং তার চেয়েও যেটা নাকি ভয়ঙ্কর ব্যাপার যে প্রশ্ন ফাঁসের ব্যাপারটা, হ্যাঁ গত রাত্রে আমার কাছে একজন একটা ইমেল পাঠিয়েছে স্যার আগামীকালকের পরীক্ষার প্রশ্ন, আমি ওকে বলেছি ঠিক আছে কালকে পরীক্ষার সময় প্রশ্নটা যখন বেরোবে তখন এক্স্যাক্টলি প্রশ্নটা যদি হয়ে থাকে আমাকে জানিয়ে রেখো, আমার কাছে প্রমাণ আছে আর কি যে এখনও পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে নিয়মিতভাবে, কিন্তু সেটা নিয়ে কোনো পত্রপত্রিকাও কোনো লেখালেখি নেই, কোনো টেলিভিশনেও কোনো নিউজ নেই, মানে জিনিসটা আমার কাছে আমি লিখছি আমি একজন মানুষ হিসেবে লিখছি, কিন্তু এটা বাংলাদেশের জন্য তাই না, একটা ঘূর্ণিঝড়ে যদি 1000 মানুষ মারা যায় তখন সেটা যত বড় একটা দুঃসংবাদ, এটা তার থেকেও বড় দুঃসংবাদ যে একটা পরীক্ষার আগে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেছে এবং ছেলেমেয়েরা সেই ফাঁস করা প্রশ্ন দিয়ে পরীক্ষা দিচ্ছে অনেকে, এবং যে সমস্ত ভালো ছেলেমেয়েরা বলছেন আমি প্রশ্ন দেখবো না তারা তাদের মতন করে পরীক্ষা দিচ্ছে, তাদের পরীক্ষা খারাপ হচ্ছে, এক ধরনের বৈষম্য তৈরি হয়ে যাচ্ছে না? অবশ্যই, যারা নাকি মানে যে অভিভাবকরা এবং যে ছাত্রছাত্রীরা একটা দুর্নীতি করতে প্রস্তুত তারা ভালো সুযোগটা পাচ্ছে, এবং যারা নাকি সৎ ছেলেমেয়ে তারা সুযোগটা পাচ্ছে না, সেটা নিয়ে তাদের ভিতরে একটা
হতাশা তৈরি হচ্ছে, ভীষণ বড় একটা হতাশা। এবং ওদেরকে যে এমনি আমার সঙ্গে যোগাযোগ করে আমি যে কত কষ্ট করে ওদেরকে উৎসাহ দিয়ে রাখি, তাই না? এখন একটা জিপিএ 5 এর পিছনে একটা দৌড়, তাদের চার কোনো গুরুত্ব নেই একটা মানুষের জীবনে। বাচ্চাদের জন্য কোনো ভর্তি পরীক্ষা থাকবে না, সব বাচ্চা লেখাপড়া করবে, ক্লাস থ্রি পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না। এরপর কাজে আমরা মোটামুটি ভাবে শিক্ষানীতিতে অনেক কিছু দিয়ে রেখেছিলাম আমাদের দেশের জন্য, কিন্তু সেগুলোর তো ইমপ্লিমেন্টেশন এখনো হচ্ছে না, কিন্তু আই হোপ হবে, আমি তো আশা ছাড়িনি কখনো। বাংলাদেশকে নিয়ে স্যার কী স্বপ্ন দেখেন? অবশ্যই বাংলাদেশকে নিয়ে আমি যে স্বপ্ন দেখেছিলাম সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো, কিন্তু সবগুলো কিন্তু সত্যি বেরিয়েছে। মানে একটা উদাহরণ দিই, বাংলাদেশে স্কুলের বাচ্চা হচ্ছে গিয়ে 4 কোটি, শুধুমাত্র স্কুল এবং কলেজে 4 কোটি বাচ্চা পড়ে, অস্ট্রেলিয়ার মানুষ 2 কোটি, ইউরোপের একটা দেশ 40 লক্ষ 50 লক্ষ করে, তো আমাদের শুধুমাত্র ছাত্রছাত্রী 4 কোটি। ওদেরকে যদি শুধুমাত্র ঠিক করে লেখাপড়া করি আমার কিচ্ছু লাগবে না, আসলে কী করবে, কীভাবে প্ল্যান করবো, কীভাবে ইনো কিচ্ছু দরকার নাই, শুধুমাত্র ওদেরকে যদি ঠিক করে লেখাপড়া করাই ওরা কিন্তু নিজের গুছিয়ে নেবে, যেটা করার দরকার নিজেরা করে নেবে, তাই না? যখন নাকি 2000 সাল শুরু হয়েছিল তখন সমস্ত পৃথিবীর সমস্ত বড় বড় জ্ঞানীগুণী মানুষেরা বসে ওনারা ঠিক করলেন যে আসলে এই নতুন যে সহস্রাব্দ শুরু হয়েছে, এই নতুন সহস্রাব্দে সম্পদ হচ্ছে কি জ্ঞান। ওরা কিন্তু বলেন নাই মানে রকেট কিংবা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি কিংবা তেল কিংবা গ্যাস কিংবা ডায়মন্ড কিংবা নিউক্লিয়ার বোমা, ওরা কিন্তু এগুলো বলেন, ওরা হচ্ছে জ্ঞান। তো যে দেশে 40 লক্ষ মানুষ সেখানে যাতে 10 লক্ষ বাচ্চা কাচ্চা পড়াশোনা করে, ওরা আর কতটুকু জ্ঞান অর্জন করবে? আর যে দেশে 4 কোটি মানুষ, 4 কোটি বাচ্চা সরি মানুষ না, 4 কোটি ছেলে মেয়ে, ওরা সবাই যদি শুধু মন দিয়ে লেখাপড়া করে তাহলে এই দেশটা কত সম্পদশালী হবে কেউ চিন্তা করতে পারে? আমরা জিডিপি নিয়ে বলি সর্বনাশ, জিডিপি কত বেড়ে গেছে 1600, কিন্তু এই যে সাইলেন্ট জিডিপি ছেলে মেয়েগুলি, তাই না? কাজেই আমি বাংলাদেশকে নিয়ে বিন্দুমাত্র হতাশ না, আসলে শুধুমাত্র ছেলে মেয়েগুলিকে ঠিক করে লেখাপড়া করাই বাংলাদেশকে কেউ কিন্তু ঠিকই রাখতে পারবে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত জিডিপি বেশি, তারা মঙ্গল গ্রহে স্পেসশিপ পাঠাচ্ছে, তারা মিসাইল তৈরি করছে, ইলেকট্রনিক্স অনেক অ্যাডভান্স, কিন্তু একই সাথে তাদের দেশে 30 লক্ষ মানুষের বাথরুম নেই, তাই না? যখন নাকি ইউনো খরা হলো, মানে তাই না, সারা সমস্ত দেশে প্রায় 30 কোটি মানুষ পানি ছাড়া এখানে বেঁচে আছে সেখানে, আর আমাদের দেশে আকাশ থেকে পানি পড়ে প্রতি বছর, কি সুন্দর পরিষ্কার পানি, অনেক সম্ভাবনা আছে, অনেক সম্ভাবনা। কাজেই যারা এই অনুষ্ঠানটা শুনছে তাদের কাছে আমার যদি কোনো একটা মেসেজ দিতে হয় আমি একটাই দিব যে এই দেশকে হতাশ হওয়ার কিছু নাই, অনেক মানে আপস অ্যান্ড ডাউনস হয়, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে নাকি ওদের আপস অ্যান্ড ডাউনস যায় না, কিন্তু সম্ভাবনা যদি থাকে আমাদের দেশের আছে সম্ভাবনা। অনেক 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 ধন্যবাদ স্যার এতটা সময় আমাকে দেওয়ার জন্য। এবং দর্শক, যেটা বলছিলাম যে আমাদের এত হতাশা এত সমস্যা, কিন্তু তার মধ্যে যে মানুষটা আশার স্বপ্ন দেখেন, যিনি সম্ভাবনার কথা বলেন সবসময় সবসময়, তার প্রতি অপরিসীম শ্রদ্ধা। এবং স্যার আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা চাই প্রতিটা মানুষ, এই বাংলাদেশের প্রতিটা মানুষ আসলে মাথা উঁচু করে এগিয়ে যাক, পুলিশ প্রোটেকশন নিয়ে না, পুলিশ আমাদের বন্ধু হয়ে থাকবে, কিন্তু আমরা নিরাপদে যেন শান্তির পথে যেতে পারি রাজনৈতিক বিভেদ ভুলে। অবশ্যই অবশ্যই সেটা সম্ভব হবে, এত আত্মত্যাগ করে যে দেশ হয়েছে খোদা সেই দেশটাকে ফেলে দেবে না। আজকের মতো শেষ করছি, যে জলে আগুন জলে, অসংখ্য ধন্যবাদ সবাইকে।